টেস্ট থেকে নিয়েছেন অবসর। টি টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্ব হারানোর পর আর সুযোগ পাননি দলে, এমনকি বাদ পড়েছিলেন ওয়ানডে দল থেকেও। তবে বিশ্বকাপে প্রত্যাবর্তন ঘটিয়েছেন স্বপ্নের মতো, আর তাতে টি টোয়েন্টি ফরম্যাটের দরজাও আবার খুলে যেতে পারে মাহমুদুল্লাহ রিয়াদের জন্য। ২০২৪ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। সেই আসরকে সামনে রেখে রিয়াদকে টি টোয়েন্টি দলে ফেরানোর দাবি জানাচ্ছেন অনেকেই। বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, পারফরমেন্স ভালো হলে রিয়াদ অবশ্যই টি টোয়েন্টি দলের বিবেচনায় থাকবে। তিনি বলেন, পারফরমেন্সের উপরই নির্ভর করছে সবকিছু। যদি পারফরমেন্স টি টোয়েন্টি সুলভ থাকে, নির্বাচকরা আসেন, কোচ আসেন, তারা নিশ্চয়ই ওর পারফরমেন্স মনিটর করবেন। যদি পারফরমেন্স বলে যে ও ফিরতে পারে, তাহলে হোয়াই নট। এদিকে তামিম ইকবালের আন্তর্জাতিক ক্যারিয়ার এখনও অনিশ্চিত। ডিসেম্বর শেষ হতেই শেষ কেন্দ্রীয় চুক্তির মেয়াদ, তাই নতুন করে চুক্তির বিষয়টিও সামনে আসছে। তামিমকে চুক্তিতে রাখা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হবে জানুয়ারিতে তার সাথে বোর্ডের আলোচনার পর। জালাল ইউনুস আরও জানান, আমরা অপেক্ষা করছি। তামিম ইকবাল বলেছেন, মাননীয় সভাপতিও বলেছেন, তার সাথে মিটিং হয়েছে, ভবিষ্যৎ নিয়ে আলাপ আলোচনা হয়েছে। কি আলোচনা হয়েছে তা আমি জানি না, তামিমের কাছ থেকে জানতে হবে তার কমিটমেন্ট, তার প্ল্যান কি সামনের দিকে। জানার পর চুক্তির ব্যাপারটা চিন্তা করতে হবে, জানুয়ারিতেই সবকিছু জানার কথা, সেটা আরও 10-15 দিন পর। ক্রিকেটের নিত্য নতুন নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এখনই বেল বাটনটি বাজিয়ে দিন।